মুক্তিযোদ্ধা দল আয়োজিত আজকের এই কার্যক্রমে মুক্তিযোদ্ধা দলের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং রণাঙ্গনের বিশিষ্ট মুক্তিযোদ্ধা বৃন্দ, সালাম আলাইকুম। আজকের এই ইফতার মাহফিলটা শুধুমাত্র ইফতার মাহফিল নয়, এখানে যারা সত্যিকারের রণাঙ্গনে যুদ্ধ করেছে সেই মুক্তিযোদ্ধারা আজকে দূর দূরান্ত থেকে সকলে একত্রিত হয়েছে এবং এখানে আমরা আজকে পবিত্র রমজান মাসে একত্রিত হয়ে আমরা সকলে মিলে ইফতার করছি। এটা একটা বড় বিরাট দিন আমাদের জন্য, অত্যন্ত আনন্দের দিন। আওয়ামী লীগ সবসময় মুক্তিযুদ্ধের কথায় কথায় মুক্তিযুদ্ধের কথা বলে, আসলে যারা যুদ্ধ করেনি, যারা যুদ্ধের সঙ্গে কোন রকম তাদের সম্পৃক্ততা ছিল না, নামমাত্র সীমান্ত পাড়ি দিয়ে গিয়েছিল, তারা আজকে বড় মুক্তিযোদ্ধা হয়ে গেছে। তারা কথায় কথায় তাদের কিছু না হলে অমুকে রাজাকার, অমুকে এ করেছে, তাকে ধরো, তাকে শাস্তি দাও, তার বিচার করো, এইগুলো অবস্থা এই শুরু করে দিয়েছে। এবং বিশেষ করে তারা বিএনপি নেতা কর্মীদের উপরে বিশেষভাবে এটা ইয়ে করছে। কিছু হলে যারা অত্যন্ত এলাকায় জনপ্রিয় তাদের বিরুদ্ধে নানা রকমভাবে অপপ্রচার চালাচ্ছে যে সে মুক্তিযুদ্ধের সময় সে এই করেছে, একে ধরেছে, মেরেছে, রাজাকার গিল করেছে ইত্যাদি ইত্যাদি, তাকে নাম দিয়ে তাদেরকে নানা রকম হয়রানি করা হচ্ছে। এটা একটা তাদের নতুন ষড়যন্ত্র, তারা এলাকায় এলাকায় খোঁজ নিচ্ছে, দেখছে যে তাদের কোথায় জনপ্রিয়তা নাই এবং বিএনপি কোথায় কোথায় বেশি জনপ্রিয়তা, সেই সব নেতাদের উপর নানাভাবে মিথ্যা অভিযোগ দিয়ে নানাভাবে আক্রমণ করছে তারা। এটা বুঝতে হবে যে তারা জানে যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তাদের কি পরিণতি হতে পারে সেটা তারা বুঝতে পারে। এই 10 বছরে তারা যত লুট করেছে, যত খেয়েছে, এক একজন চলাফেরার মতো ওদের অবস্থা নাই, গাড়িও আর কয়দিন পরে টানতে পারবে কিনা জানি না, এদের এত ওজন বেড়েছে এক একজনের। কাজে এরা তো ইলেকশন করা দূরের কথা, এরা পালাবার জন্য পর্যন্ত এই যে সময়টা পাবে এটাতে তো বেরোতেও পারবে না, দৌড়াতেও পারবে না, পাবলিককে ধাওয়ায় এরকম অবস্থা। সেজন্যই এখন তারা ইলেকশনের নামে একটা একদিকে যেমন প্রচারণা চালাচ্ছে, নিজেদের নৌকার প্রচারণা চালিয়ে যাচ্ছে। নিজেকে স্বঘোষিত প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হিসেবে সব জায়গায় যাচ্ছেন এবং নৌকার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে বিএনপির, একটু আগে মেজর হাফিজ বলে গেল, অন্যদিকে বিএনপির ইফতার মাহফিল, এটা তো একটা ধর্মীয় আমাদের ইফতার মাহফিলে আমরা ধর্মীয় বলে শুধু মুসলমান না, এলাকায় যত থাকে সব ধর্মের মানুষই থাকে, সবাইকে কিন্তু সেই মাহফিলে আমরা দাওয়াত করি। সব ধর্মের মানুষ মিলে আমরা একত্রে বসেই কিন্তু এখানে আমরা ইফতার করি। সেই ইফতার মাহফিলে পর্যন্ত বাধা দেওয়া হচ্ছে এবং অফিস আদালত ভেঙে দেওয়া হচ্ছে। এর কারণটা কি? তারা চায় না যে বিএনপি নির্বাচনে আসুক। বিএনপি নির্বাচনে আসলেই তাদের যে কি পরিণতি হবে তারা গোপন স্যার খবর নিয়ে তারা জেনে গেছে, তাদের অবস্থান কত কত নিচে সেটা তারা বুঝে গেছে। সেই জন্যই তারা নানাভাবে হয়রানি করছে যাতে বিএনপি ইলেকশনে না আসে বা বিএনপি লোকজনকে ইলেকশন থেকে দূরে রাখা যায়। এই মামলা হামলা নানা রকম অত্যাচার নির্যাতন করে দ্রুত বিচার করে এখন সাজা দেওয়ার ব্যবস্থা নানা রকম করছে। এই অবস্থা করলে এই দেশে নির্বাচন হবে না, বিএনপিকে বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। এ দেশে নির্বাচন হবে সহায়ক সরকারের অধীনে, হাসিনার অধীনে নয়, কারণ হাসিনার অধীনে নির্বাচন আমরা কয়েকবার দেখেছি। 2014 সাল
একটা প্রমাণ সারা পৃথিবী বলেছে 2014 সালে বাংলাদেশে কোনো ইলেকশন হয় নাই ঠিক আর সেখানে তারা এত পার্সেন্ট ভোট দেখে ওই তাদের একটা চিফ ইলেকশন কমিশনার ছিল রকিবউদ্দিন রকিবউদ্দিন এই ঘোষণা দিয়েছে এত পার্সেন্ট ভোট পড়েছে নাকি মিথ্যে কথা যেখানে ভোট কেন্দ্রে একটা মানুষও জানি কুকুর পাহারা দিতেছে ভোট কেন্দ্র সেখানে কিনা তারা এত পার্সেন্টেজ ভোট দেখায় লজ্জা হওয়া উচিত তারা আবার সেই প্রকারের নির্বাচন করতে চায় এই নির্বাচন বাংলাদেশে আর হবে না এই দেশে নির্বাচন হবেই হবে ইনশাল্লাহ এবং সেই নির্বাচন হবে সহায়ক সরকারের অধীনে যেই নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে আমরা চাই সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে একটু প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইলেকশন হোক আপনারা দেখেছেন কয়েকদিন আগে ব্রিটেনের নির্বাচন তিনি তো ভয় পাননি তিনি দিয়েছেন হয়তো তিনি কিছু কম পেয়েছেন সিট এবার কিন্তু তারপরেও তিনি দিয়েছেন সাহস করে এবং সেইভাবেই আজকে আওয়ামী লীগের যে সামান্যতম সাহস থাকে কেন তারা সাহস শুধু ভোটে হেরে যাবে এইটা নয় তারা জানে যে কত অপকর্ম তারা 10 বছরে করেছে এর হিসাব বিএনপি যদি ছেড়েও দেয় জনগণের কাছে প্রত্যেকটি জিনিসের হিসাব আছে আজকে কে বলে গেল একটু আগে 70 টাকা কেজি চাল কেন তারা 10 টাকা কেজি চাল খাওয়াবে বলে মানুষকে প্রতিশ্রুতি দিয়ে আজকে 70 টাকা কেজি চাল খেতে হয় আজকে এখানে এমনও মুক্তিযোদ্ধা আছে কিংবা এই দেশের এমনি কাগজে পর্যন্ত এসছে যে এই দেশের মানুষ এই আওয়ামী লীগ সরকারের সময় 2 বেলা পেট ভরে খেতে পাচ্ছে না এই কথা পর্যন্ত এসছে তার মানে হর অঞ্চলগুলিতে দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে কিন্তু এগুলো প্রচার হচ্ছে না তারা রিলিফ পর্যন্ত দিচ্ছে না এই রিলিফ চুরি করার অভ্যাস আওয়ামী লীগের স্বাধীনতার সময় থেকে এই রিলিফ চুরির অভ্যাস ওদের কোনোদিনও যায় নাই আওয়ামী লীগের এই চুরির অভ্যাস কোনোদিনও যাবে না এরা হলো চোর এরা ভোট এখন নতুন ভোট চুরি করা শুরু করে দিয়েছে কাজে এরা ভোট চোর গম চোর চাউল চোর আরো নানা বিদেশক চুরির অভ্যাস তাদের আছে সেজন্যই আমরা বলতে চাই মুক্তিযোদ্ধা ভাইদের এখানে তারা কষ্ট করে এসছেন আমি আজকে আগে এসেছি কেন জানেন একটু আমি রোজদিন খালি আমার বক্তৃতা হবে এটা হবে না বলে আমি আজকে নেতাদের বক্তৃতা আমি একটু শুনব সেজন্যই আমি তাড়াতাড়ি আগে এসছি রাস্তায় যাবে আটকিয়েছিলাম নাহলে আমি 5:30 রওনা দিয়েছি এমন যে আজকে আমি আগে যাব তারপরে আমি বলতে চাই আজকে মুক্তিযোদ্ধা ভাইয়েরা আছেন আপনারা তো যুদ্ধ করেছেন দেশ স্বাধীন করেছেন দেশেরকে এই অবস্থা দেখার জন্য মোটেই নয় আজকে দেশ পরাধীনতার শৃঙ্খলে বেঁধে দেওয়া হচ্ছে এই জন্য কি আমরা যুদ্ধ করেছি পাকিস্তান থেকে স্বাধীন হয়ে আরেক জায়গায় কারো শৃঙ্খলে আবদ্ধ হতে মোটেই নয় এই শৃঙ্খলে আবদ্ধ হবে না সেজন্যই আমরা বলছি এই কয়েকটা মাস আছে যত পারেন লুটে নেন আপনাদের সেক্রেটারি জেনারেল বলছেন যা পারেন লুটে পুটে বাইরে চলে যান বিদেশে যান নালে আর সময় বেশি পাবেন না এখনই টাইম চলে যাওয়া 2018 সাল দেশের জনগণের বছর হবে গণতন্ত্রের বছর হবে শান্তির বছর হবে 2018 সাল কি ভাইরা মুক্তিযোদ্ধারা মনে থাকবে না আমরা সকলেই আছি আপনারাও থাকবেন দেশ স্বাধীন করেছেন দেশকে পরাধীনতার শৃঙ্খলে বন্দী হতে দেবেন না দেশের মানুষকে না খেয়ে মরতে দেবেন না আওয়ামী লীগ যেমন মেরেছিল 74-এ দেশের মানুষকে খেতে দেব পড়তে দেব শান্তি দেব উন্নয়ন দেব মুক্তিযোদ্ধাদের কল্যাণ করব আমাদের ওই বইটি যদি পড়েন আমাদের ভিশনটা তাহলে আপনাদের কাছে পরিষ্কার হবে আওয়ামী লীগ বলে এই ভিশন নাকি তাদের থেকে নিয়েছি তাদের এরকম ভিশন নেই তাদের চিন্তাধারা নেই তাদের আছে চুরির চিন্তা কিন্তু আমাদের ওখানে চুরির কোনো কথা নেই কাজেই ভিশন তাদের ভিশন আর আমাদের ভিশন এক হতে পারে না আমাদের চিন্তা তাদের চিন্তা এক হতে পারে না
তাই আমি আমার মুক্তিযোদ্ধা ভাইদের বলবো যে আসুন আজকের এই ইফতার মাহফিল থেকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে স্বাধীন করেছিলাম শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল এবং সেই স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য যুদ্ধ স্বাধীন করার জন্য দেশের মানুষের প্রেসিডেন্ট হিসেবে যতদিন কাজ করেছে কেউ বলতে পারে না এখনো একটা বদনাম আছে তার কোনো কিছুর লোভ ছিল না এমনকি ক্ষমতারও ছিল না যুদ্ধ করে স্বাধীনতার পর নিজের জায়গায় ফিরে গিয়েছিল যদি লোভ থাকতো তাহলে সেটা হতো না তাই জিয়াউর রহমানের দল এটি ইনশাআল্লাহ এই দল আবার এই মানুষের এই দেশের মানুষকে আবার এই দেশের মানুষকে শান্তি উন্নয়ন গণতন্ত্র খাদ্য শিক্ষা কর্মসংস্থান সব কিছু দেবে মুক্তিযোদ্ধাদের জন্য সব কিছু করবে ফার্স্ট প্রথম আমরাই মন্ত্রণালয় করেছিলাম এবং সেই মন্ত্রণালয়কে এবার আরও সচলভাবে আমরা চালু করব এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের সেখানে দিয়ে সত্যিকভাবে কাজ করাব আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ